আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই কামারহাটি। গতকাল আমরা দেখেছি রক্তদান শিবির, সেটা বাড়ি ফেরার পথেই কামারহাটি পাঁচমাথা মোড় পেরোতেই আক্রান্ত তৃণমূলের নেতা আলী রাজা ঘাড়ে পিঠে এলো পাতারি চপারের কোপ মারা হয়। দুষ্কৃতীরা তারা হামলা চালায়, রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় নার্সিং হোমে এবং গোটা ঘটনায় অভিযোগ উঠেছে কামারহাটি দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আফসানা খাতুন এবং তার পরিবারের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন, তবে এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং গতকাল এই ঘটনা ঘটে। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সেই রক্তদান শিবির সেরে বাড়ি ফেরার পথে এই কামারহাটি পাঁচমাথা মোড় পেরোতেই আক্রান্ত তৃণমূল নেতা আলী রাজা। কি অভিযোগ তার শুনুন। কালকে আমি দুপুরে দেড়টা দুটা নাগাদ এইখানে এই হসপিটালের সামনে রক্তদান শিবির ছিল আমাদের পার্টির তরফ থেকে। আমি ওই রক্তদান শিবির করে কামারহাটি যাচ্ছি, তখন ওই ব্যাচ প্যাচ পরে উত্তরীয় পরে ওইরকম বাইকে ছিলাম, যাচ্ছিলাম পাঁচমাথা মোড়। ওইখান থেকে অনেক জাস্ট 10 সেকেন্ড আমাকে পিছন থেকে চপর দিয়ে একজন মারলো মাথা, আমি বাইক দিয়ে পড়ে গেছি। তারপরে আমাকে মেরেছে পিঠে, আমি একা ছিলাম, পিঠে মেরেছে, থাইতে মেরেছে, হাতে মেরেছে, মাথায় 25টা আমার টাকা লেগেছে। 5-6 জন ছিল, 6-7 জন ছিল। বাইকে ছিল না, ওরা আমার ঘাত লাগিয়ে বসেছিল। আমার দলের নেতা শুধু মাত্র মদন মিত্র, উনি আমার খোঁজ নিয়েছেন, এসেছিলেন, দেখেছেন। আমার সৌগত দা আমাদের এমপি, ওনার পার্লামেন্ট সেশন চলছে, উনি আমাকে ফোন করে আশ্বাসন দিয়েছেন যে আমি সিপির সঙ্গে কথা বলছি, যারা এই অপরাধ করেছে ওকে খুব স্ট্রিক্টলি মানে পানিশমেন্ট দেওয়া হোক সেইভাবে ব্যবস্থা করছি। স্থানীয় বিধায়ক এবং সাংসদ তারা আশ্বস্ত করেছেন যে পুলিশকে বলা হচ্ছে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে অবিলম্বে যাতে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু যিনি আক্রান্ত হয়েছেন অর্থাৎ সেই তৃণমূল নেতা আলী রাজা, তার স্ত্রী পাল্টা বলছেন পুলিশের কাছ থেকে কোনো রকমের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। শুনুন। एक हफ्ता पहले जीडी दिए थे कि मेरा मेरा जान में हमला होने वाला है, हमको प्रोटेक्ट मतलब कुछ ये आप लोग करिए, लेकिन पुलिस कुछ नहीं किया। पुलिस तो इससे पहले वाला भी घटना जानता था, लेकिन पुलिस लोग आँख में पट्टी, कान में रुई फूस के कमरट्टी में रहते। तो ये तो एक हफ्ता पहले जीडी दिए थे कि मेरा मेरा जान में हमला होने वाला है, हमको प्रोटेक्ट मतलब कुछ ये आप लोग करिए, लेकिन पुलिस कुछ नहीं किया। पुलिस तो इससे पहले वाला भी घटना जानता था, लेकिन पुलिस लोग आँख में पट्टी, कान में रुई फूस के कमरट्टी में रहते हैं। পুলিশের কানে তুলো দিয়ে রয়েছে এমনটাই অভিযোগ করছেন আক্রান্ত তৃণমূল কংগ্রেসের ওই নেতা আলী রাজার স্ত্রী। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যেমন চাপানোতর রয়েছে, ঠিক একই রকম ভাবে এই ঘটনায় অভিযোগ উঠছে কামারহাটি দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আফসানা খাতুন এবং তার পরিবারের বিরুদ্ধে, স্থানীয় কাউন্সিলর এবং একই সঙ্গে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনুন। আমিও শুনেছি, এখন শুনলাম মিডিয়াকে বলছে নাকি সিকান্দার আর আফসানা খাতুন আর ওর ছেলে বলছে। এই আমি কালকে রাত্রিবেলা 1:30টার সময় এসআই হাসপাতালে গেলাম, এসে আমি ঘুমিয়ে আছি, আমার প্রেশারটা খুব বেড়ে আছে, মানে পরশু দিন থেকে শরীর খারাপ। কালকে আমি গেলাম রাত্রিবেলা 1:30টার সময়, সব জানে, প্রেসক্রিপশনও আছে, ওই টাইমে বললে দেখে দেখিয়ে দেবো। আর কালকে থেকে আজ আমি নামিয়ে নিয়েছি, তৃণমূলই মেরেছে, ভাঙা গড়া যা কিছু করা সবই তৃণমূল। কোপ মারলেও তৃণমূল, কোপ খেলেও তৃণমূল, বোমা ছুঁড়ছেও তৃণমূল, বোমা খাচ্ছেও তৃণমূল। তাহলে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকারটাকে জনবিচ্ছিন্ন করতে হবে। শুধু কি কামারহাটি তা তো নয়, একই সঙ্গে আমরা দেখেছি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনেও আমরা তুলে ধরছি। হাওড়ার ছবি দেখতে পাচ্ছি, নব্য এবং আদির মধ্যে সংঘর্ষ, ভাঙড়ে গুলিবিদ্ধ পর্যন্ত হতে হলো, গুলি বর্ষণ চলল সেখানে, মুর্শিদাবাদে নেতাকে খুন করা হলো এবং কেশপুরে রক্তাক্ত কোন্দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই গোষ্ঠী কোন্দল বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। সাহিত্যার ছবিও দেখতে পাচ্ছেন যে সেখানে পর্যন্ত তাজা বোমা উদ্ধার হচ্ছে এবং দিনের পর দিন যে ঘটনা বেড়ে চলেছে, সামনেই রয়েছে নির্বাচন এবং সেই নির্বাচনে প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের এই যে গোষ্ঠী দ্বন্দ্ব, বিভিন্ন সময় আমরা দেখেছি আদি এবং নব্যের মধ্যে যে সংঘর্ষের ঘটনা তাতে প্রাণ গিয়েছে সাধারণ মানুষেরও, এমনকি তৃণমূল কংগ্রেসেরই নেতাদের মধ্যে এই রকম ঝামেলা যা কার্যত মনে করা হচ্ছে অস্বস্তিতে ফেলছে শাসক দলকে।